সো হ্যালো বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে হইল কি হাফলং এ সেকেন্ড ডে। তো আজকে যাইলাম হইল কি হাফলং এর থেকে একটু বাইরে যাইমু। ফার্স্ট জাটিঙ্গা, মাইবং, মাহুর তিনটা স্পট আজকে এক্সপ্লোর করার আমরা ইচ্ছা আছে। তো দেখা যাক, এখন বাজারের লোকে 8:30, আমরা সব রেডি হইয়া গাড়ির ওয়েট করলাম, গাড়ি আর কি রাস্তা। তো চলো আর বাইরিয়া তোমার সঙ্গে দেখা হওয়ার। সো গাড়ি আই গেছে আর কি, আমরা ডে টুর জার্নি এখন থেকে স্টার্টর। দেখো সব গিয়া গাড়ি তুটে, গাইস দেখো শোয়ানির কই বইছে, তুলে তুলে সিটটা জায়গা হইছে না, তুলে তাই দেখি দি উঠে উল্টা দেখাই দাঁড়া, উঠো উঠো উঠো। তো আমরা বাইরে গেছি আর কি, দেখতে পারো কোন রাস্তা পুরা ঠান্ডা ঠান্ডা, হালকে তো দিওয়ালি গেছে, সবই লেট নাইট ঘুমাইছে। তখন আমরা যাইলাম মহিলা, ফার্স্ট যাই মহিলা হাফলং এর একটা স্পট আছে সার্কিট হাউস ভিউ পয়েন্ট ওইখানে। সো আমরা এটা ফার্স্ট স্পট হইল গিয়া হাফলং এর সার্কিট হাউস ভিউ পয়েন্ট। তো এখান থেকে আর কি পুরো হাফলংটা দেখা যায়। সো আমরা আই গেছি আমাদের ফার্স্ট স্পটে। তো দেখতে পারো পিছের ব্যাকগ্রাউন্ডটা, আর এটা হলো গিয়ে সার্কিট হাউস আর কি, খুব ওয়েল মেইনটেইন করিয়া তারা এটারে রাখছে। তো শিলং আর কি যেরকম, শিলং পিক আছে সেম এরকম, এখান থেকে আর কি হাফলং এর পুরো ভিউটা দেখা যায়। তো তোমাদের পিয়ারসনের নিউ লুকসটা দেখো, যারা 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 সময় ফলো করে তারা তো দেখো সুন্দর লাগে, কিন্তু খারাপ লাগে না। বেচারা কিতা করতো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইয়া বোয়াত যাই হোক আইসে যে এটাই বেশি। তো এখানে দেখো মানুষ বইবার বইবার লিখাও আর কি সিট উট দিছে। সো নাও সো বিউটিফুল সো এলিজেন্ট অ্যান্ড জাস্ট লুকিং লাইক এ ওয়াও। সো তোমার ভিউটা কিরকম লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাইও, আমি তো ট্রাই করি যতটুকু পারি তোমরা সঙ্গে ব্লগের থ্রুতে শেয়ার করতাম ভালো ভালো জায়গায়, তাহলে সব সময় হই আমার চ্যানেলটাতে তোমরা ফলো করে রাখিও। তো আইফোন তো আছে, ড্রোন তো নাই। তো ড্রোন থাকলে তো আমি পুরা উড়াইয়া পুরা সুন্দর পুরা পুরা হিলসটা তোমরা শেয়ার করতে পারলাম না, তাহলে কইলাম তোমরা প্লিজ আমারে একটু সাপোর্ট করিও। তো খুব জলদি আমি ড্রোন কিনিয়া তোমাদের আরো ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার ট্রাই করবো। দেখো হিল স্টেশন এটাই একটা মজা, অনেক বেশি কুয়াশা। তো শিলং টিলং তো আরো বেশি কুয়াশা থাকে, তো হাফলং দেখে অল্প কম, তাও ভিউটা কিন্তু মাস্ত। আর আমরা আইতে আইতে একটু লেট হয়ে গেছে, প্রায় 9টা বাড়িতে, আরো সকাল সকাল আইলে আমরা আরো ফগ বেশি পাইলাম না আর কি। যাই হোক ফগটা সরা একমাত্র ভালো হয়েছে, ভিউটা খুব সুন্দর আমরা ফিল করতে পারলাম। আর এখানে সানফ্লাওয়ার গুলা দেখো সত্যি বহুত সুন্দর, আমরা শিলচারে এগুলা মানে অনেক দাম দিয়া কিনি, বাট এখানে পুরো এমনি রাখা আর কি। তো আমি আমার হাফলং এর ফার্স্ট ডে ব্লগে তো আপলোড করছি হাফলং এর ফার্স্ট জায়গা যেটা হাফলং লেক, আর এটা হলো গিয়ে আজকে আমরা সেকেন্ড ডে। তো এটা হলো গিয়ে হাফলং এর সেকেন্ড স্পট সার্কিট হাউস ভিউ পয়েন্ট, এটা কিন্তু খুব পপুলার, সবই আয় আর কি এখানে। তো মোবাইলে দেখো সবকিছু ক্যাপচার অত সুন্দরভাবে হয় না, যতই ভালো কোয়ালিটি থাকুক, কিন্তু যখন সামনাসামনি এসে দেখা যায় সত্যি জাস্ট লুকিং লাইক এ ওয়াও, ওইটাই আর কি। তো দেখো আমরা শিলচার থেকে হাফলং বেশি দূর না, ম্যাক্সিমাম 3 থেকে 3.5 ঘন্টা লাগে, আমরা এর থেকে আরো দূরেও যাই কোনো সময় কোনো কাজে। তো তোমরা যারা শিলচারের রাস্তা, তারা যদি 2 দিনেরও ভ্যাকেশন পাও তো আইয়া হাফলংটা এনজয় করিয়া যাইও, কোনোখানে না ঘুরলেও জাস্ট আইয়া হোটেলে থাকো, এক দুইটা স্পট ঘুরোতেও নিজের মনটাও ভাল লাগবো, মানে নিজের সবসময় দেখো একঘেয়ে লাইফ সবারই ভাল লাগে না, এলিগে আমরা যখন ছোট ভ্যাকেশন পাই আমরা বাইরেই যাই ভাই। তো এখন হইলো গিয়া সেকেন্ড সেকেন্ড স্পটের লেগা আমরা রওনা দিলাম। তো আজকে টোটাল আমরা 4টা প্লেস ঘুরমু। তো আমরা এটা হইলো গিয়া ফার্স্ট আসলো, সেকেন্ড হইলো গিয়া সেকেন্ড প্লেস হইলো গিয়া আমরা জাটিঙ্গা। তো জাটিঙ্গাও 2-3টা খুব সুন্দর সুন্দর জায়গা আছে, আমি তোমার সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন যাইলাম হইলো গিয়া সেকেন্ড স্পটে, আমরা যেখানে আই এক স্পটেই মোটামুটি 1 ঘন্টা কাটি যায়, এটা তো আমরা রেকর্ড করা, আর এবার তো আরো মানুষ বেশি, ফটো টটো উঠতাম ইতার লেগা, তখন যাইলাম ওর গিয়া সেকেন্ড স্পটে। সো আমরা এখন আইসি হইলো গিয়া নেক্সট জাটিঙ্গাতে। তো এটা হইলো গিয়া লেখা এখানে ওয়েলকাম জাটিঙ্গা বার্ড ওয়াচিং টাওয়ার, যেখানে আর কি বার্ডরা ইয়া সুইসাইড করে। তো এখন এটা গিয়া আমরা দেখবো, এখন এটার সিজন না, এটা সেপ্টেম্বরে যায় আর কি সিজন, তো জাস্ট এমনি মানুষ আর কি ভিজিটার্সরা ইয়া দেখিয়া দেখিয়া যায়। তো দেখো আমরা এটা সিঁড়ি দিয়া গিয়া আর কি উপরে উঠলাম, দেখি সামনে গিয়া কিতা, অতদিন তো জান শুনছি আমরা সোশ্যাল স্টাডিজে পড়ছিও জাটিঙ্গা এই জায়গাটা বহুত বেশি ফেমাস, এখান থেকেও দেখো ভিউটা খুব সুন্দর লাগে দেখতে, পাহাড়ের ভিউটা, রোদ উঠে গেছে তো এলাকা কুয়াশাটা একটু কমে গেছে আর কি। আর এটার কি তার রিজন, এখন পর্যন্ত তো কেউ বাইর করতে পারছে না যে কেনে কেনে আর কি আইয়া তারা সুইসাইড করে। তো এটাই চলো মেন জায়গাটা শেয়ার করলাম।
সো দেখো গাইস এটা হলো গিয়া সুইসাইড পয়েন্ট এখানে আর কি বার্স গুলো আইয়া সুইসাইড করে তখন তো এটা বন্ধ আর কি তো জাস্ট মানুষের ওয়াচ টাওয়ারে আইয়া ভিউটা দেখে তো আমরা এখন জাতিংগার পরে আইসি হলো গিয়া মাহুর মাহুরের মেইন রোডটা আর কি ক্লোজড তো আন্ডার কনস্ট্রাকশন চলে তো এখন আমরা একটা শর্টকাট রাস্তা দিকে আইসি জায়গাটা সুন্দরই আছে তোমরা শেয়ার করলাম তো দেখো জায়গাটা এরকম একটা ব্রিজ টাইপ আর কি কারণ একটা পাহাড়ি নদী আছে তো এই যে ব্রিজ তো দেখো এটা হলো গিয়া আমরা রোডটা ক্লোজ হওয়ার পালাই হয়েছে আমরা একটা হ্যাঙ্গিং ব্রিজও দেখে লাইলাম সস্তায় বাবা শনিদেব আর এখানে মা শীতলা আর এখানে হলো গিয়া বাবা ভোলেনাথ তো আমরা এখন আইসি হলো গিয়া মাইবং এর ফার্স্ট স্পট মাহুর টিকা বাইরুই তো দেখো এটা হলো গিয়া টানেল এটা হলো গিয়া সব থেকে বড় টানেল সো দেখো এই টানেলটা আর কি অলমোস্ট 1.1 কিলোমিটার লং এটা হলো গিয়া বাই রোড আর একটা আছে হলো গিয়া তোমার ট্রেনের আর কি অনেক লং আর ওই দেখো তারা গাড়ির লেগে ওয়েট করার আর কি আমি যাইতাম এরপরে আমরা টানেলের ভিতরে গিয়া ঢুকমু তো মেবি টানেলের ভিতরটা বহুত বেশি সুন্দর হইব আমি তোমার ভিতরটাও শেয়ার করবো আর কি গাড়ি দিয়া যাইতে যাইতে সো দেখো আমরা টানেলের ভিতরে আইয়া ঢুকছি বহুত বেশি সুন্দর পুরা ভিতরটা আর কি লাইটিং করা আর এখানে মাইক লাগানো আর কি বিকজ অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে এলাকা মাইকে যেন এটা ইকো করে আর কি কোনো গাড়ি ঘুরে আইলে মানুষজন আগের থেকে অ্যালার্ট হয়ে যায় এটার লেগে আর কি পুরা মাইক লাগানো বক্স লাগানো আর খুব সুন্দর আর কি লাইটিং করা পুরা টানেলটা তো আমরা ব্যাক হয়ে আওয়ার টাইমে ফটো উঠবো তো এটা লাগে মাইবং রোড আর কি এটা দিকে চাইলাম খুব সুন্দর রাস্তাটা দুদিকে হিলস আর মিডিল দিকে আর কি এরকম রাস্তাগুলা যার দেখিয়া খুব ভাল লাগে তো আমরা এখন নেক্সট স্পট হইল গিয়া মাইবং এর স্টোন হাউস এটার গেটের ভিতরে দিকে ঢুকছি আর কি তো আরো ভিতরে গিয়া স্পটটা তো গাড়ি দিয়ে আর কি আঙ্কেলে আমরা নিয়ে যায় তো গিয়া মেবি এখানে টিকিট সিস্টেম আছে মনে হয় তো যাই হোক টিকিট করি এরপরে ভিতরে গিয়া এন্ট্রি লইব দেখি গিয়া কি কি আছে ভিতরে তো দেখো আমরা আইছি মাইবং স্টোন হাউসে আর একদম স্টোন হাউসের সঙ্গেই রেল স্টেশন দেখো রেল যার আর এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ ভাই হাফলং তো বহুত হ্যাঙ্গিং ব্রিজ আছে কয়েকটা কয়েকটা পাইলাম এই লইয়া 3 নম্বর হ্যাঙ্গিং ব্রিজ আমরা তো এটা হইলো গিয়ে থার্ড হ্যাঙ্গিং ব্রিজ ফার্স্ট পাইছি হাফলং লেকে তারপরে মিডিল একটা পাইলাম মাহুর এটা হলো গিয়ে থার্ড আর দেখো এটা খুব সুন্দর একটা পাহাড়ি নদী এটা পিকনিক স্পটের লিগা বাম্পার পিকনিক স্পটের লিগা কিন্তু বাম্পার এই জায়গাটা আইয়া এখানে রান্না বাড়া করতে খাইতে উঠে আর দেখো তোমরা পিয়ার স্যার রে পোজ মারের শাহরুখ খান ফিল হওয়ার আর কি তো যাইলাম সুন্দর কিন্তু ইয়োটা কি দেখো ব্রিজটা খুব সুন্দর তো আমরা তো এখন হ্যাঙ্গিং ব্রিজ থেকে নামি গেছি তো এদিকেও একটা বড় আর কি লোকেশন আছে পার্কের মতো লাইট ফাইট লাগানি রাত্রেবেলা লাইটিং দিব আর এদিকে তো দেখাইছি একটা রেলওয়ে ব্রিজ আছে তখন দেখা যাইলাম আর কি আমরা এটা তো স্টোন হাউস তো একটা স্টোনের হাউসও আছে আর কি তো এটা তোমার সঙ্গে আমি শেয়ার করবো আর এখানে দেখো ডিমাস আউট আর কি যারা ফ্রিডম ফাইটার তারা সব মানে স্ট্যাচুগুলো আর কি বানায় বানাইয়া রাখছে এখানে পার্কের মধ্যে আর এটা হলো গিয়ে কাছারি রাজারার প্লেসটা আর কি মানে তারা স্টোন হাউসটা যেটা এটা লোকের সব কাছারি রাজারার আর কি আমলের বানানো তো দেখো ওই যে আর কি হ্যাঙ্গিং ব্রিজটা নিচ থেকে দেখতে খুব সুন্দর লাগে আর কি উপরে তো উঠি আমরা ফটো টোটো উঠছি তো নিচ থেকে ভিউটা দেখতে খুব সুন্দর লাগে আর আমি তো সবসময় হই ক্যামেরায় কিন্তু সব কিছু ক্যাপচার করা যায় না নিজের চোখে দেখলে যতটুক না সুন্দর লাগে সো আমরা দেখো এখন নদীটার সামনে আইসি আর কি এদিকে আইয়া রাস্তা পাইছি ব্রিজ থেকে নামিয়া তো এখানে এক দুটো দেখি ফটো উঠো উঠতে পারিনি যদি বেশি পিছলা না হয় তত উঠমু গিয়া তো তোমরা আমি সাত দেখো আমরা রাস্তা দেখো প্লেস এন্ড প্লেস হ্যাঁ হ্যাঁ দেখো এটা একটা পিকনিক স্পট আমরা তোমাদের আগেই হয়েছি তখন নিচে নামলাম আর কি এখানে অনেকে আয় কিন্তু পিকনিক করতে
শিলচর থেকে অনেক মানুষ আয়, তখন তো জল একটু কম, বর্ষার দিনে আরো বেশি জল থাকে। এটা দেখো পুরো নদীটা, অনেক বড় ব্রিজের ওই পারেও কিন্তু সেম নদীটাই। তো দেখা, এটা হলো গিয়া স্টোন হাউসের গেটটা আর কি। এখানে একটা ভিতরে একটা টেম্পল আছে, এই দেখো পুরা গেটটা, টেম্পলটা হলো গিয়া ওইদিকে যায়। তো টেম্পলে আমরা আর ঢুকলাম না, দেখো ভিজিটিং আওয়ার্স হলো গিয়া 7 AM to 7 PM ওইটাই, আর 20 rupees করি আর কি টিকিট। আর তারা এখানে মেবি এটা ডিমাসাও ল্যাঙ্গুয়েজ হইব এখানে লেখা, আর এটা আর কি পুরা এটা সারাউন্ডিংসটা। সো দেখো আমরা ঢুকছি আর কি আইয়া স্টোন হাউসের ভিতরে, 20 rupees করে টিকিট। তো এটা আর কি স্টোন হাউস, আগের দিনের রাজারার ঘর তো এরকমই আসিল। আর দেখো খুব সুন্দর একটা পুকুর আর কি, রাত্রেবেলা আইলে এটা আরও বহুত ভালো লাগলো না, পুরা পার্কের মতো খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে লেখাই প্লিজ কিপ ইয়োর পার্ক নিট অ্যান্ড ক্লিন। আর খুব সুন্দর লাইটিংস পুকুরের মধ্যে, লাইটটা পড়বো খুব ভালো লাগবে দেখতে আর কি। তো তো এই স্টোন হাউসটা দেখার লেগে মানুষ আর কি আয় এখানে, আর এখানে তো একটা অ্যাট্রাকটিভ আছে ব্রিজ আর রিভার। তো আজকের পার্ট টুর ব্লগটা আমি এখানে এন্ড করলাম, যেটা মাইবং মাহুর অ্যান্ড জাটিঙ্গার ভিডিও আর কি। তো কিরম লাগছে ভিডিওগুলো, ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখিও। আর নেক্সট পার্ট 3 পার্ট 4ও কিন্তু আইব আমরা, কিন্তু উমরাংশু যেটা পানিমুর সবচেয়ে ডিমাস আর সবচেয়ে সুন্দর ওয়াটারফল এটাতে কিন্তু যাইমু। এই ভিডিওটা কিন্তু কেউ মিস করিও না, সবে দেখিও। এটার লেখা কইরাম কন্টিনিউ রিয়াস লাইফ চ্যানেলটাকে তোমরা ফলো করিয়া রাখিও। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, টাটা।